হ্যালো এস ডিয়ার ফুটবল অ্যানালিস্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি সায়ন্তন, আরও একটি নতুন ভিডিও নিয়ে। তবে অ্যানালাইসিস সংক্রান্ত ভিডিও ডেফিনেটলি, তার কারণ ইতিমধ্যেই ট্রান্সফার উইন্ডো, সামার ট্রান্সফার উইন্ডো চলছে, যার ফলে বিভিন্ন প্লেয়ার নিয়ে আমি এবার অ্যানালাইসিস করব এবং প্রিভিয়াসলিও করেছি, আপনারা দেখেছেন। তবে ফুটবলের ভাষায় কিন্তু আমরা একটা কথা বলে থাকি যে মাঝমাঠ যার ম্যাচ তার, কারণ মাঝমাঠ হচ্ছে একটা দলের মেরুদণ্ড অবশ্যই। তো সেই দিক থেকে যদি দেখা যায় তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে কি মুম্বাই সব থেকে শক্তিশালী মাঝমাঠ তৈরি করে ফেললো আসন্ন আইএসএলের জন্য? মুম্বাই কতটা শক্তিশালী মাঝমাঠ সেই নিয়েই মূলত আলোচনা, তার কারণ গতকাল কিন্তু আরও একটি নিউজ আমরা পেয়েছি যে আলবার্তো নগুয়েরা, যার সাইন ইতিমধ্যেই মুম্বাইয়ে হয়েছে এবং অত্যন্ত একজন ভার্সেটাইল মিডফিল্ডার, আমরা দেখেছি নগুয়েরাকে লাস্ট টু ইয়ার্স কিন্তু এফসি গোয়ার হয়ে ফুটবল খেলেছে। কিন্তু মজার বিষয় হলো যে এই প্লেয়ার কিন্তু ইস্টবেঙ্গলের নজরেও ছিল, কিন্তু ফাইনালি কিন্তু ডিল ডান মুম্বাইয়ের সঙ্গে হলো। এবং মাঝমাঠ কতটা শক্তিশালী মাঝমাঠ করলো, গ্রেগ স্টুয়ার্টকে আমরা আগেই জানি যে মুম্বাই সাইন করিয়েছিল অ্যাটাকিং মিডিও হিসাবে, আরও একজন মিডফিল্ডার অর্থাৎ ভার্সেটাইল মিডফিল্ডার কার জায়গায় নেওয়া হলো। যদি টিমটার দিকে তাকাই, এই মুহূর্তে কিন্তু পঞ্চম বিদেশি সাইন করিয়ে নিল মুম্বাই, ক্যাসিও গ্যাব্রিয়াল, যাকে ছেড়ে দেওয়া হয়েছে। ক্যাসিও গ্যাব্রিয়াল কিন্তু একজন অ্যাটাকিং মিডিও হিসাবে খেলেছে লাস্ট ইয়ার মুম্বাইতে, আমরা জানি। যে পঞ্চম বিদেশি কেন বলছি, আমরা ইতিমধ্যেই জানি যে আমেদ জাহু, তার সঙ্গে মুর্তাদা ফল, গ্রেগ স্টুয়ার্ট, ডেভিড উইলিয়ামস, ডিল ডান হয়ে গেছে। পঞ্চম বিদেশি হচ্ছে আলবার্তো নগুয়েরা। এবার আলবার্তো নগুয়েরাকে নেওয়াতে কতটা শক্তিশালী হলো মুম্বাইয়ের মাঝমাঠ, তার আগে আমি একটা বিষয় আপনাদের বলে নিই যে অন পেপার যদি দেখা যায়, দেখুন কেমন খেলবে, ভালো পারফরমেন্স করবে সেটা তো পরের বিষয়, যখন শুরু হবে অন্য টিমের সঙ্গে কতটা ডমিনেট করতে পারবে মুম্বাই সেগুলো হচ্ছে পরের বিষয়। কিন্তু অন পেপার যদি আমরা নাম দেখি, যে কটা নাম রয়েছে মুম্বাইয়ের, একবার দেখে নিই যে অন পেপার কারা রয়েছে। আমেদ জাহু, আপুইয়া, রেনিয়ার ফার্নান্ডেস, রাউলিন বর্জেস, গ্রেগ স্টুয়ার্ট প্লাস আলবার্তো নগুয়েরা। এবং নগুয়েরা কেমন খেলে, নগুয়েরা লাস্ট টু ইয়ার্স যদি আমরা পারফরমেন্স দেখি, এবং ইভেন শুধু লাস্ট ইয়ারের যদি পারফরমেন্স দেখি, যে নগুয়েরা কিন্তু স্ট্যাট যদি আমরা দেখি 19 অ্যাপিয়ারেন্স রয়েছে নগুয়েরার শুধুমাত্র আইএসএলে। এছাড়াও ডুরান্ডেও নগুয়েরা কিন্তু খেলেছে 6টা ম্যাচ, ডুরান্ডে 6টা অ্যাপিয়ারেন্স রয়েছে নগুয়েরার। আইএসএলের দিকে তাকালে আমরা দেখতে পারবো যে 3টে গোল, 3টে অ্যাসিস্ট রয়েছে একটা প্লেয়ারে। এবং আমি কেন ভার্সেটাইল মিডফিল্ডার বারবার বলছি, যে মিডফিল্ড হিসাবে আমরা কিন্তু সবসময় লক্ষ্য করি যে একটা মিডফিল্ডার ডি টু ডি তো অপারেট করবেই, এটা বেসিক্যালি একটা মিডফিল্ডের কোয়ালিটি, এবং সে কতটা জায়গা কভার করতে পারছে, কতটা এরিয়া কভার করতে পারছে, এবং কতটা হার্ডওয়ার্ক করছে, কতটা ওয়ার্কলোড নিতে পারছে, এইগুলো কিন্তু নগুয়েরার মধ্যে বিদ্যমান। এবং আমি হলপ করে বলতে পারি নগুয়েরা যে হার্ডওয়ার্ক নেয়, ওর যা ওয়ার্ক রেট রয়েছে, এটা কিন্তু টিমের জন্য সম্পদ বা একটা কোচের কাছে সম্পদ। যে জায়গা থেকে নগুয়েরা অপারেট করে, প্রয়োজনে ডিপ ডিফেন্স থেকে অপারেট করতে পারে, অ্যাটাকিং মিডিও হিসাবে খুব কুইক বক্সের কাছাকাছি পৌঁছতে পারে, অনেকটা জায়গা জুড়ে খেলতে পারে, নিজেকে ওপেন স্পেসে নিয়ে যেতে পারে, হার্ডওয়ার্ক করতে পারে, উইথড্রল হতে পারে প্রয়োজনে, ডিপ ডিফেন্স থেকে বল নিয়ে বিল্ড আপ প্লের ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখে নগুয়েরা, যেটা আমরা দেখেছি এফসি গোয়ার ক্ষেত্রেও, যে কিভাবে রোটেট হয় প্রয়োজনে। কিন্তু লাস্ট ইয়ার আমরা এডুবে দিয়ার সঙ্গে অনেক ক্ষেত্রে দেখেছি যে এডুবে দিয়া যখন আপ ফ্রন্টে গেছে, অ্যাটাকে সামিল হয়েছে অ্যাজ এ ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে, কিন্তু নগুয়েরা এডুবে দিয়ার জায়গাটা কভার করে। এই যে ব্যালেন্স, এই কাভারিং, এই রোটেট করা, একজনের সঙ্গে আরেকজনের পজিশনটা রোটেট হয়ে যাওয়া মাঝমাঠে, এটা কিন্তু নগুয়েরার একটা বড় গুণ। সেই সঙ্গে অ্যাসিস্টেবিলিটি এবং পেনিট্রেট থার্ডে কিন্তু ভীষণ ভয়ঙ্কর। তো ওভারঅল যদি দেখি যে মুম্বাইয়ের টিমটায় নগুয়েরার ইনক্লুশন কতটা শক্তিশালী করলো, অন পেপার যদি বলি যে অনেকটা শক্তিশালী করলো মাঝমাঠ, কারণ মাঝমাঠে আমি যে নামগুলো বললাম আপনারা অবশ্যই নামগুলো জানেন এই মুহূর্তে কতটা বড় নাম এগুলো। তো আশা করি যে মুম্বাই যা টিম করছে সেটা এই বছর পারফরমেন্স, লাস্ট ইয়ারের যা পারফরমেন্স তার থেকে অনেকটা ইম্প্রুভ করবে এবং মুম্বাই ভালো ফল করবে। তো আরও একটি নিউজ আপনাদের দিয়ে থাকি, যে আগামী শুক্রবার কিন্তু রাত 9টায় আমাদের একটি লাইভ ডিসকাশন রয়েছে, এবং যারা ভারত এবং বাংলাদেশ দু দেশ থেকেই আমার ভিডিও মূলত ফলো করে থাকেন, যারা আমার চ্যানেলে আছেন তাদের জন্য এই ভিডিও। এবং বর্তমান পরিস্থিতিতে জাতীয় দলের অবস্থানটা ঠিক কী, ইন ফিউচার জাতীয় দল কতটা উন্নতি করতে পারে বা কেন গ্রাফ নিম্নমুখী, এই সব নিয়েই আলোচনা রয়েছে। এবং বাংলাদেশ থেকে আপনারা জানেন যে জাতীয় দলের একসময় ক্যাপ্টেন ছিল মামুনুল ইসলাম, মামুন থাকবে,
এবং আমরা থাকব, আমি থাকব বেসিক্যালি, এবং দীপেন্দু বিশ্বাস রয়েছেন এই প্যানেলে থাকবে, এবং অবশ্যই শিবমকেও আপনারা চেনেন যে ক্রীড়া সাংবাদিক, শিবমই পরিচালনা করবে, পুরো অনুষ্ঠানটা সঞ্চালনা করবে। তো আশা করি একটি গঠনমূলক আলোচনা হবে, তো আপনাদের উপস্থিতি একান্তভাবে কামনা করি আমি। তো একটা গঠনমূলক আলোচনা করার চেষ্টা তো করব ডেফিনেটলি। বাংলাদেশ ফুটবল এবং ইন্ডিয়ান ফুটবল নিয়ে অনেক হয়তো তথ্য উঠে আসবে এর মধ্যে। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করেনি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, সকলে ভালো থাকবেন।